ভাবতে বড়ই অবাক লাগে এবং সাথে ভালো লাগে। অবশেষে ভিভো আমাদের হাতে তুলে দিচ্ছে ওএলইডি ডিসপ্লে দিয়ে, ভালো ক্যামেরা দিয়ে, ভালো প্রসেসর দিয়ে 20,000-এর মধ্যে একটা দুর্দান্ত 5G স্মার্টফোন। আবার এটাও ভাবতে ভালো লাগে স্যামসাং 15-20,000-এর মধ্যে দুটি স্মার্টফোন দিচ্ছে, একটি 4G একটা 5G। এরকম দুর্ধর্ষ কিছু টেক আপডেট নিয়ে আবার আপনাদের সামনে আপনাদের ঘরের লোক আমি সুমন, আর চ্যানেলের নাম গ্যাজেটস বাংলা। চলুন না একসাথে আরম্ভ করি আজকের প্রথম টেক আপডেটটা। আপনাদের বড়ই ভালো লাগবে এটা জেনে যে স্মার্টফোন মার্কেট, আর এই স্মার্টফোন মার্কেট দুই বাংলায় যদি কোন ব্র্যান্ড মানে সব থেকে বেশি তাদের যে জাল বিস্তারিত করেছে এটা জানলে অবাক হবেন। কারণ চাইনিজ ব্র্যান্ড এখনও পর্যন্ত 90% আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, রাশিয়া মতন বীভৎস এবং বীভৎসভাবে সব মার্কেটে ছেয়ে আছে, মানে আজও 90% ক্যাপচার করে রেখেছে চাইনিজ ব্র্যান্ডগুলো। আমাদের নেক্সট টেক আপডেট শাওমি পক্ষ থেকে। শাওমি একটা দুর্ধর্ষ স্মার্টফোন আনছে, আমরা প্রত্যেকেই জানি 12 সিরিজ লঞ্চ হলো অবশেষে, 12S হোক বা 12 আলট্রা, ক্যামেরার জন্য লাইসিকা দিয়ে দুর্দান্ত। তবে এই মুহূর্তে আরেকটা খবর যে শাওমি তাদের দুটি স্মার্টফোন আনছে, তার মধ্যে একটি হলো শাওমি 12 লাইট, এবং এই স্মার্টফোনটা চারিদিকে একটা ধুমধুমার কাণ্ড করতে চলেছে। কারণ তাদের ফার্স্ট লুকস চলে এসছে, ডিফারেন্ট কাইন্ড অফ কালারে থাকবে এবং প্রিটি স্টাইলিশ প্রিটি লাইট, এবং এই স্মার্টফোনে থাকবে পারফরমেন্স সেন্ট্রিক একটা প্রসেসর, অবশ্যই মিডিয়াটেকের, সঙ্গে আমরা এখানে পাবো দুর্ধর্ষ পরিমাণের একটি ক্যামেরা, আর বেশ লাইট ওয়েট হবে। আমরা 12 লাইটটাকে আশা করতে পারি সকলের দামের মধ্যে একটা বাজেট ফ্ল্যাগশিপ 25,000-এ শাওমি আমাদের হাতে তুলে দেবে। চলুন আমাদের নেক্সট টেক আপডেট ওপো। ওপো তাদের বেশ কিছু স্মার্টফোন এবং প্যাড নিয়ে আসছে। ওপো তাদের প্যাড লাইট, ওপো প্যাড মিনি, ওপো প্যাড প্রো, ওপো প্যাড এসি এবং ওপো প্যাড এয়ার গ্লোবাল মার্কেটের জন্য নিয়ে আসছে। তবে এই এয়ার ছাড়া বাদবাকি যে প্যাডগুলো বললাম এইগুলো সবকটি দুই বাংলায় আসবে। তার মানে ওপো এবার অ্যাপেলের মতন খেলা খেলছে, কি বলেন? নেক্সট টেক আপডেট টেলিকম পার্টনারদের পক্ষ থেকে। আপনি জানেন এই 5G কতটা ক্ষতিকারক, আমরা কিন্তু এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ঠিক একই ঘটনা ঘটল। কারণ টেলিকম মিনিস্ট্রি কিন্তু একদম রেগে মেগে ওয়ার্নস করে দিল, কাদের? ফেক যে মোবাইল টাওয়ার ইনস্টলেশন হচ্ছে 5G-কে ঘিরে ইন্ডিয়াতে। 5G এখনও পর্যন্ত চালু হয়নি, কিন্তু তার ফেক ইনস্টলেশন টাওয়ারের একদম গ্রম রুমিয়ে চলছে, আর এখানেই সরকারের বাধা, সরকারের বিপত্তি, এবং তারা একদম আগে ভাগে ওয়ার্ন করে দিল প্রত্যেকটি টেলিকম পার্টনারকে। একটা কথা বলবো, 5G-র এখন কোনো দরকার নেই, 4G নিয়ে সন্তুষ্ট থাকুন না, দারুণ স্পিড। আমাদের নেক্সট যে আপডেটটা স্যামসাংয়ের পক্ষ থেকে, 20,000-15,000-এর মধ্যে দুটি স্মার্টফোন আনছে M13 সিরিজের, একটা 4G একটা 5G। এবং 5G স্মার্টফোনটা যদি দেখেন তাহলে দুটো ক্যামেরা, আর যদি 4G ভ্যারিয়েন্টটা দেখেন তাহলে 3টে ক্যামেরা। এবং এই স্মার্টফোনটাতে যেটা আমরা পাবো সেটা হলো প্রথমেই 6000mAh ব্যাটারি, 12GB র্যাম ভ্যারিয়েন্ট পাবো এবং সর্বশেষে 15W ফাস্ট চার্জার। এবং এই স্মার্টফোনটি 14th of July ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে, স্যামসাংয়ের একদম বেস্ট সিরিজ বলতে পারি M সিরিজ, একটি 5G একটি 4G আসছে বন্ধু, আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। স্যামসাং তাদের জেট ফ্লিপ এই সিরিজটা তো আনছে, আপনাদের বলেছি, এবং তার ডিসপ্লে মানে কি আর বলবো, অ্যামোলেড ডিসপ্লে, ক্যামেরাও দুর্দান্ত থাকছে, হিঞ্জ খুব পাতলা থাকছে এবং 12GB ভ্যারিয়েন্ট থাকবে, এরকম বেশ কিছু এক্সাইটিং ফিচার্স দিয়ে আসছে আমাদের সামনে, আপনাদের সামনে স্যামসাংয়ের জেট ফ্লিপ সিরিজ। আমরা নেক্সট টেক আপডেট যাবো রেডমির পক্ষ থেকে। আপনাদের গতকালই জানিয়েছিলাম যে রেডমি তাদের একটা নতুন K সিরিজের ফোন আনছে, K50i। তবে এই স্মার্টফোনটায় অ্যামোলেড ডিসপ্লে থাকছে না, থাকছে 120Hz-এর একটা LTPS বা আপনি বলতে পারেন একটা IPS ডিসপ্লে। এবং এই স্মার্টফোনে আমরা দেখতে পাবো ভালো প্রসেসর, এবং তার সাথে 20 জুলাই 2022 সালে এটি মানে 2022-এর 20 জুলাই এটি আসছে। হ্যাঁ, এটা গেমিং সেন্ট্রিক ফোন হবে এবং ক্যামেরাও বেশ ভালো হবে, ব্যাটারি দুর্ধর্ষ 5000mAh থাকবেই, ডুয়াল স্পিকার এবং তার সঙ্গে ডলবি সারাউন্ড সাউন্ড সব মিলিয়ে বেশ ভালো স্মার্টফোনটি, সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এবং দাম কত হবে আমাদের
আইডিয়া 20,000 মধ্যে এই স্মার্টফোনটি লঞ্চ হবে। আমাদের নেক্সট যে আপডেট সেটা হলো আইকিউ কে দিয়ে। আইকিউ তাদের 10 সিরিজ লঞ্চ করছে 19th July কোথায়, ইন্ডিয়াতে। এবং আইকিউ যে 10 প্রো সেটাও নাকি আসছে 8+Gen 1, 8+Gen 1 এই প্রসেসরগুলো দিয়ে আসবে। এবং এই স্মার্টফোনগুলিতে আমরা দুর্ধর্ষ ব্যাটারি পাব, ভালো ডিসপ্লে পাব, ডিসপ্লে চিপ পাব এবং ডুয়াল স্পিকার সমিলে এই আইকিউ স্মার্টফোনটি আপনাকেও বেশ ভালোভাবে ইমপ্রেস করবে। তবে আসুসের মতন, আরওজি সিক্সের মতন বা প্রোয়ের মতন অত দাম হবে না, অনেকটা কম দামে পাওয়া যাবে। নেক্সট এক আপডেট রিয়েলমির পক্ষ থেকে, রিয়েলমি GT2 মাস্টার এক্সপ্লোরার এডিশন এবং তার ডিসপ্লে, র্যাম অ্যান্ড স্টোরেজ চলে এলো। এবং এটিতে আমরা 8+Gen 1 পাবো এবং তার সাথে 120Hz অ্যামোলেড ডিসপ্লে এবং ট্রিপল ক্যামেরা ব্যাকে থাকছে 8GB 128GB 256GB 12GB 256GB এবং এটি 12th July লঞ্চ হচ্ছে। 40,000 অ্যারাউন্ড এর দাম হবে, তবে এটাও একটা রিয়েল ফ্ল্যাগশিপ আমার মনে হয়। নেক্সট আপডেট ভিভোর পক্ষ থেকে, ভিভো ওয়াই সিরিজের 77 5G, এটা 120Hz ওএলইডি ডিসপ্লে দিয়ে ডাইমেনসিটি 930 80W ফাস্ট চার্জার দিয়ে লঞ্চ হচ্ছে। দুর্দর্শ দেখতে লাগছে, 20,000 মধ্যে থাকবে। তো ভিভো দুর্দর্শ একটা স্মার্টফোন আমাদের সকলকে প্রোভাইড করতে চলেছে, এটা বলতে পারি মিড রেঞ্জ কিলার এই স্মার্টফোনটি। তো ভিভোর আরেকটি স্মার্টফোন আপনাদের সঙ্গে আমি একটু পরে শেয়ার করব, তার আগে মোটোর সম্পর্কে একটু বলে দিই। মোটো X30 এবং মোটো X30 Pro খুব তাড়াতাড়ি আসছে, 200 মেগাপিক্সেলের, যেখানে 1.22 ইঞ্চের ক্যামেরা সেন্সার থাকবে এবং এটা কোম্পানি আমাদের কনফার্ম করলো। এবং যা দেখতে দুর্দর্শ, যত ছোট হবে লাইট ক্যাপচার তত বেশি আর পিকচার কোয়ালিটি দুর্দর্শ হবে। আমার তো মনে হয় আজকাল স্মার্টফোনের ক্যামেরাগুলো বোধহয় DSLR-কে কম্পিট করতে চলেছে। আচ্ছা, ভিভোর একটা স্মার্টফোন যেটা আপনাদের বলছিলাম সেটা হলো ভিভো Y30 এবং এটি একটি 5G স্মার্টফোন। NPTC সার্টিফিকেট সাইটে এটি দেখা গেছে, যার লঞ্চ খুব এমিনেন্ট এবং জুলাই মাসেই আসবে। জুলাই মাসে কিন্তু অনেক স্মার্টফোন ঘোরাঘুরি করছে। হ্যাঁ, চট করে কিনে নিলে হবে না, একটু সইতে হবে, রইতে হবে। আরও বেশ কিছু আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আরেকবার দেখা হবে। আপনাদের সুমনদার, সুমন ভাইয়ের ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।